আজ আমরা এই ভিডিওতে নতুন তথ্যের সমাহার নিয়ে পুনরায় ফিরে এলাম, যার সম্পর্কে অবশ্যই আপনার অবগত থাকা প্রয়োজন। প্রকৃতপক্ষে সেগুলো কিভাবে কারখানায় প্রস্তুত করা হয়, ওই সমস্ত বিষয় সম্পর্কে অবগত হতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। পেট্রোল অ্যান্ড ডিজেল মেকিং প্রসেস। কারখানায় পেট্রোল এবং ডিজেল প্রস্তুত করা হয় কিভাবে, তো চলুন সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে। পেট্রোল এবং ডিজেল প্রস্তুতের জন্য প্রধানত ক্রুড অয়েল ব্যবহার করা হয়, যা এক প্রকার খনিজ উপাদান। মাটির তলা থেকে নির্গত কাঁচা তেলকে সাধারণত ক্রুড অয়েল হিসাবে অভিহিত করা হয় এবং এই কাঁচা তেল থেকেই পেট্রোল এবং ডিজেল প্রস্তুত করা হয়। অপরিশোধিত ক্রুড অয়েল সাধারণত গাঢ় এবং কালো বর্ণের হয়ে থাকে, যা পেট্রোলিয়াম নামেও পরিচিত। কম বেশি আমরা সবাই অবগত রয়েছি যে প্রাচীনকালে এই পৃথিবীতে ডাইনোসর সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু বসবাস করত, কিন্তু বিশাল এক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে ওই সমস্ত জীবজন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে। দীর্ঘকাল মাটির তলদেশে প্রবল চাপ এবং তাপের প্রভাবে পেট্রোলিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানে রূপান্তর হয়ে যায়। পরবর্তীতে বিজ্ঞানীদের দৌলতে মানুষ ওই সমস্ত পেট্রোলিয়াম খুঁজে পেতে সক্ষম হয়। পেট্রোলিয়াম জাতীয় ওই খনিজ সম্পদ পরবর্তীতে বিশাল আকার কিছু মেশিনের সাহায্যে উত্তোলন করা হয়। এই পেট্রোলিয়ামের অবস্থান মাটি থেকে প্রায় 1000 ফুট বা তারও গভীরে, তাই এর উত্তোলন পদ্ধতিও অত্যন্ত ব্যয়বহুল। পেট্রোলিয়ামের উত্তোলনের জন্য সর্বপ্রথম ভূবিজ্ঞানীরা দেখেন যে কাঁচা তেলের ভাণ্ডার রয়েছে কোথায়। তারা নিশ্চিত হওয়ার পর সেই স্থানে 200 ফুটের একটা গর্ত করা হয় এবং সেখানে তীব্র একটা বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তীতে বিস্ফোরণের এই তরঙ্গকে কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করা হয় এবং দেখা হয় মাটির কতটা গভীরতা জুড়ে খনিজ সম্পদটি বিরাজমান। এই প্রসেস সম্পন্ন হলে সেখানে গভীরে একটা গর্ত খোঁড়া হয় এবং সেখান থেকে মেশিন ব্যবহার করে কাঁচা তেল উত্তোলন করা হয়। উত্তোলিত তেলকে পরবর্তী পর্যায়ে পরিশোধন করা হয় এবং এভাবেই পেট্রোল পাওয়া যায়। কাঁচা তেল উত্তোলনের পর সেটাকে কারখানায় আনা হয় পরিশোধনের উদ্দেশ্যে। কারখানায় এই কাঁচা তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথালিন এবং গ্যাসোলিনের মতো বিভিন্ন উপাদান পৃথক করে নেওয়া হয়। এই তেল পরিশোধনের জন্য বড় বড় ফিল্টার ড্রামে তাকে ঢালা হয় এবং তার উপর 360 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করা হয়, যার প্রভাবে তা বাষ্পীভূত হয় এবং এই বাষ্প ড্রামের উপরে লাগানো একটা মেশিনে 5টি ঘরে আলাদা আলাদা হয়ে জমা পড়ে এবং নির্ধারিত টাওয়ারের উপর চলে যায়। এই টাওয়ারের উপর ভিন্ন ভিন্ন ঘর রয়েছে যা ডিজেল, পেট্রোল ইত্যাদিকে পৃথক করতে সহায়তা করে। নির্ধারিত ঘরগুলোতে এই উপাদানগুলো ঢুকতে শুরু করে। 360 ডিগ্রি তাপমাত্রায় ফুটিয়ে এপি অয়েল প্রস্তুত করা হয় এবং কিছু পরিমাণ তেলকে 300 ডিগ্রি তাপমাত্রায় ফোটানোর ফলে তা হালকা হয়ে পড়ে, যা ডিজেল নামে পরিচিতি লাভ করে। এবং এর থেকেও হালকা যে উপাদানটি উৎপাদিত হয় সেটাই আসলে পেট্রোল, যা আমাদের নিত্য প্রয়োজনীয় যানবাহনে ব্যবহৃত হয়ে থাকে।